জিএসএন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা দিই। জিএসএন নিউজ আওয়ারে এখন থাকছে চলতি বিশ একুশ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। জিএসএন এর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আসলে এবারের কিন্তু খুব চ্যালেঞ্জিং একটি বাজেট, কারণ হচ্ছে কোভিড নাইন্টিনের যে থাবা, সেই থাবার মধ্যে কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার এবং যে সার্বিকভাবে যে উৎপাদন বৃদ্ধি করার সেই বিষয় কিন্তু মাথায় রেখে বাজেটটি দেওয়া হয়েছে। এবং বাজেটের আকার কিন্তু 5,68,000 কোটি টাকা, অর্থাৎ বাজেট বৃদ্ধির দিক থেকে কিন্তু বড় একটা বৃদ্ধি হয়েছে। তবে সংকট যেগুলো রয়েছে সেই সংকট মাথায় রেখে আগামী বাজেট কীভাবে বাস্তবায়ন হবে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসলো। কারণ অর্থায়নের দিক যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু দেখবেন যে অর্থায়নটা একটা অনিশ্চিত যাত্রার দিকে যাচ্ছে। কারণ যে 5,68,000 কোটি টাকার যে বাজেট সেটি কিন্তু সেই ঘাটতি অর্থায়ন 1,90,000 কোটি টাকা ঘাটতি, সেই এত বড় একটা ঘাটতি কিন্তু মেকআপ করতে হলে বা সামাল দিতে হলে কিন্তু অর্থমন্ত্রীকে এনবিআর রাজস্ব দিকে যেতে হবে। কিন্তু সেই রাজস্ব আয় কিন্তু খুবই নাজুক অবস্থা, কারণ উৎপাদন নেই, যে কর কাঠামো রয়েছে সেই কর কাঠামো কিন্তু এখন আর ভেঙে পড়েছে, অর্থাৎ পাওয়া যাবে না সেই করগুলো। পাশাপাশি ব্যাংকিং খাত থেকে কিন্তু বড় একটা অঙ্কের কিন্তু অর্থ সংগ্রহের চিন্তা করা হচ্ছে, যেটি 85,000 কোটি টাকা। কিন্তু সেই অর্থ কিন্তু ব্যাংকিং খাত দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। কারণ যে প্রণোদনা প্যাকেজগুলো রয়েছে 1,00,000 কোটি টাকার বেশি, সেই প্রণোদনা প্যাকেজ দিয়ে তার উপরে সরকারের জন্য বাজেট ঘাটতি অর্থায়ন করা সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এখানে বেসরকারি খাতের যারা উদ্যোক্তা রয়েছেন তারা ঋণ পাবেন কিনা সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে। শুল্কায়নের বিষয়ে যদি জানতে চান তাহলে কিন্তু ব্যক্তির করমুক্ত আয়সীমা যেটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ যারা আয় করেন তারা কিন্তু এখানে একটু সুবিধা পাবেন। অন্য অন্য ক্ষেত্রে খুব স্বল্প সংখ্যক পণ্যের ক্ষেত্রে কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে, যেটি কিন্তু বড় ধরনের কোনো ই নয়। কিন্তু বিলাসবহুল যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যে কর বাড়ানো হয়েছে, টোবাকোতে বাড়ানো হয়েছে, সিগারেটের দাম বাড়বে এটি বলা হচ্ছে বাজেটে, পাশাপাশি ডিটারজেন্টের দাম কমবে, মধুর দাম বাড়বে, এছাড়া যে প্রসাধনী, যে অর্থাৎ বলা যায় যে যেটি গাড়ি রয়েছে বিলাসবহুল পণ্যের মধ্যে যে গাড়ির সিসি, সেই সেক্ষেত্রে কিন্তু একটি বড় পরিবর্তন করা হয়েছে, সেখানে কিন্তু দাম বাড়বে। সার্বিকভাবে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আগামী অর্থ বছরের যে স্বাস্থ্যখাতের বাজেট সেটি কিন্তু অনেক বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ চলতি অর্থ বছরে যে 25,000 কোটি টাকার যে স্বাস্থ্য বাজেট ছিল সেটি কিন্তু এবার 29,000 কোটি টাকা করা হয়েছে। শুধু একটি কারণে, সেটি হচ্ছে যে আমাদের করোনা ভাইরাস মোকাবেলা করার এই অবস্থায় এসে যে যে সংকটটা তৈরি হয়েছে, ভঙ্গুর একটা অবস্থা তৈরি হচ্ছে স্বাস্থ্যখাতের, সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে আগামী অর্থ বছরে স্বাস্থ্যখাতকে সরকার ঢেলে সাজাতে চায়, যে কারণে বাজেটের বরাদ্দ বাড়ানো হয়েছে স্বাস্থ্যখাতের। এবং অর্থমন্ত্রী বলতে চেয়েছেন যে আসলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কীভাবে দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাটা নিশ্চিত করা যায় সেটি কিন্তু করা হবে। পাশাপাশি অর্থমন্ত্রী বলতে চেয়েছেন তার বক্তব্যের শেষ দিকে যে অমানিসার যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারটা কেটে যাবে এবং সার্বিকভাবে আগামী অর্থ বছরে একটি উৎপাদনমুখী হবে এবং অর্থনীতি যে একটি ভালো অবস্থায় ছিল সেই ভালো অবস্থাটা আবার ফিরে পাওয়া যাবে। অর্থাৎ তিনি এমনটি আশা করেন যে 8.2% প্রবৃদ্ধি যে লক্ষ্য নির্ধারণ করেছেন তার মানে তিনি আশা করছেন যে আগামী অর্থ বছরের প্রথম প্রান্তিকে এই করোনা ভাইরাস কমে যাবে, অর্থাৎ একটি অর্থনৈতিক একটা পুনরুদ্ধার তৈরি হবে, তখন কিন্তু আবার তিনি আগের জায়গায় চলে যেতে পারবেন। মূল্যস্ফীতির ব্যাপারে বলা হয়েছে 5.4% মূল্যস্ফীতি হবে, সেই মূল্যস্ফীতি কিন্তু সহনীয় বলা যাচ্ছে। দর্শক, জিএসএন চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। দর্শক, আপনাদের মূল্যবান সময় জিএসএন কে দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জিএসএন এর সঙ্গেই থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।